Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page এ আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2021 সালের 6 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। আরিফ লিমিটেড এর 2019 সালের জুলাই মাসের মজুদ সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। জুলাই 1 প্রারম্ভিক মজুদ 200 একক, প্রতি একক 5 টাকা দরে। জুলাই 4 ক্রয় 500 একক, প্রতি একক 10 টাকা দরে। জুলাই 10 বিক্রয় 400 একক। জুলাই 20 ক্রয় 300 একক, প্রতি একক 6 টাকা দরে। জুলাই 25 বিক্রয় 300 একক। কতে আমার কাছে জানতে চেয়েছে বিক্রয়যোগ্য পণ্যের মূল্য নির্ণয় করো, খতে আমার কাছে জানতে চেয়েছে ফিফো পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুত করো, গতে আমার কাছে জানতে চেয়েছে ভারযুক্ত কর পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুত করো। আমরা আসি প্রথমে কতে, কত বলছে বিক্রয়যোগ্য পণ্যের মূল্য নির্ণয় করো। তা বিক্রয়যোগ্য পণ্যের মূল্য নির্ণয় করতে হলে আমার কি লাগবে, আমার প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়গুলোকে যোগ করে দিলে, অর্থাৎ প্রারম্ভিক মজুদ এবং ক্রয়ের ডাটাটা দিলে আমার হয়ে যাবে। এখানে আমরা লিখবো তারিখ, হিসাবের নাম, পরিমাণ দর টাকা, অথবা একক দর টাকা, পরিমাণের জায়গায় একক লিখলেও সমস্যা নেই হবে। তাহলে আমরা আসি 2019 জুলাই 1 প্রারম্ভিক মজুদ 200 একক 5 টাকা দরে 1000 টাকা। জুলাই 4 ক্রয় 500 একক 10 টাকা দরে 5000 টাকা। জুলাই 25 ক্রয় 300 একক 6 টাকা দরে 1800 টাকা। তাহলে মোট আমার হচ্ছে আমার 1000 একক, আর টাকার পরিমাণ হচ্ছে 7800 টাকা। এটা ছিল আমার ক। খতে বলছে ফিফো পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুত করো। আমরা মজুদ খতিয়ান প্রস্তুত করতে গেলে আমরা জানি যে আমাদের মূলত তিনটা পদ্ধতি আছে, ফিফো, লিফো এবং ওয়েটেড অ্যাভারেজ। এই তিনটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে বেশি আসে। এর মধ্যে ফিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড অ্যাভারেজ মেথডটা আমাদের আর একটু বেশি আসে। প্রথম প্রতিষ্ঠানের নাম লিখবো আরিফ লিমিটেড, মাল খতিয়ান ইসলাম। মাল খতিয়ান হিসাব আগে আসলে আগে যায় বা ফিফো পদ্ধতি। মালের বিবরণ কোড নম্বর, বিন নম্বর, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাশ মাত্রা, এই ছয়টি জিনিস আমরা উপরে লিখতে পারি। তারপর আমরা কি করব, খাতাটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নিব, স্কেলটাকে এভাবে ধরে, স্কেলটাকে এভাবে ধরে উপরে নিচে দাগ দিয়ে দিব, উপরে নিচে দাগ দিব। দাগ দিয়ে আমরা প্রথমে ডাইরেক্টলি চারটা ভাগ করব, খাতাটাকে চারটা ভাগ করব, 1 2 3, দুটা মিলে একটা ভাগ, চারটা। তারপর প্রথম ভাগটা রেখে বাকি তিনটা ভাগের মাঝখান থেকে দাগটা দিব, তিনটা ভাগের মধ্যে মাঝখান থেকে দাগ দিয়ে প্রথমটা লিখবো ক্রয় বা প্রাপ্তি, তারপরটা লিখবো বিক্রিত পণ্যের ব্যয় বা ইস্যু বা নির্গমন, তারপর লিখবো উদ্বৃত্ত। বিক্রিত পণ্যের ব্যয় কখন লিখবো, বিক্রিত পণ্য এখানে নর্মালি আমরা লিখবো ইস্যু বা নির্গমন, বিক্রিত পণ্যের ব্যয় লিখবো যদি অঙ্কের মধ্যে বিক্রয় উল্লেখ করে, বিক্রয় উল্লেখ করে ইস্যু না উল্লেখ করে বিক্রয় উল্লেখ করে তখন আমরা লিখবো বিক্রিত পণ্যের ব্যয়, অথবা রিকোয়ারমেন্টে যদি আমাকে বিক্রিত পণ্যের ব্যয় চাওয়া হয় তখন আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় লিখবো, আদারওয়াইজ আমরা ইস্যু বা নির্গমন লিখবো। আমরা আসি, তাহলে এই প্রত্যেকটাকে আমরা আবার কি করবো, তিনটা করে ঘর করবো, একটা পরিমাণ দর টাকা বা একক দর টাকা, এটাকেও তিনটা করবো, পরিমাণ দর টাকা বা একক দর টাকা, এটাকেও তিনটা করবো, পরিমাণ দর টাকা বা একক দর টাকা। পরে এখানে যেটা থাকবে এটাকে দুইটা ভাগ করবো, উপর থেকে একবার উপর থেকে দুইটা ভাগ করবো, একটা তারিখ, একটা বিবরণ। এরপর আমরা আসি অঙ্কের মধ্যে, অঙ্কের মধ্যে ছিল জুলাই 1 প্রারম্ভিক মজুদ 200 একক, প্রতি একক 5 টাকা। প্রারম্ভিক মজুদ বা যেটা থাকবে সেটাকে আমরা প্রারম্ভিক মজুদও নাম দিতে পারি, ব্যালেন্স বিডি নাম দিয়েও লিখতে পারি। তাহলে 2019 জুলাই 1 প্রারম্ভিক মজুদ একবার সরাসরি ব্যালেন্সের বাড়ে, উদ্বৃত্ত জের বা ব্যালেন্স যে নামে ডাকি না কেন একবার ব্যালেন্সের করে চলে যাবো। 200 একক 5 টাকা ধরে 200-কে 5 দিয়ে গুণ করলে 1000 টাকা, 200 একক 5 টাকা ধরে 1000 টাকা, তারপর দাগ দিয়ে দিব। তারপর আমরা আসি 4 তারিখে আছে ক্রয়,
চার তারিখ আছে কি ক্রয়, চার তারিখ আমরা ক্রয় লিখলাম পাঁচশো একক দশ টাকা করে, তাহলে পাঁচশো ইন্টু দশ পাঁচ হাজার টাকা আমরা এটা ব্যালেন্সের করে লিখবো। কিভাবে লিখবো, প্রথমে উপরের লাইনে যে ব্যালেন্সটা ছিল সেটাকে আমরা আগে নিচে নামাবো, উপরের লাইনে ব্যালেন্স যেটা ছিল সেটাকে আমরা আগে নিচে নামাবো, অর্থাৎ দুইশো একক পাঁচ টাকা ধরে এক হাজার টাকা, এরপর আমি নতুন যেটা আছে সেটা নিচে লিখবো পাঁচশো একক দশ টাকা ধরে পাঁচ হাজার টাকা, আমরা পরে এটা 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 নামাবো, তাহলে আমরা এটা গেল আমার চার, চারের পরে আছে দশ, বিক্রয় চারশো একক, দশ তারিখ আছে বিক্রয় চারশো একক, এখানে বিক্রয়টা মূল ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়টা কত, বিক্রয় কত টাকা করে করলাম, যদি আমার বিক্রয় টাকাও দেওয়া থাকে সেটাও এখানে আসবে না, এখানে আসবে মূলত বিক্রিত পণ্যের ব্যয়টা, মানে যেই পণ্যটা বিক্রি করতেছি তার খরচটা কত ব্যয়টা কত, তাহলে আমরা আসি আমাকে এখানে বলছে ফিফো পদ্ধতি, আমি বিক্রি করতেছি কত চারশো একক, ফিফো পদ্ধতির ক্ষেত্রে আমি দেখবো যে আমার আগের ব্যালেন্স অর্থাৎ যেখানে আমি বিক্রয় লিখতেছি তার আগের ঘরের ব্যালেন্সের অবস্থা রাখি, অর্থাৎ ফিপু মানে হচ্ছে উপর থেকে যাবে আগের মালটা যাবে, আগের মালে ছিল আমার দুইশো একক, আমাকে বলতেছে আমি বিক্রি করছি চারশো একক, অর্থাৎ এই আগের লট থেকে বা আগের কার্টুন থেকে বা আগের বস্তা থেকে আমরা নিব দুইশো একক, তারপরে আমরা এই পাঁচশো থেকে বাকি দুইশো নিব, তার মানে দুইশো নিব আমি পাঁচ টাকা দর থেকে আর বাকি দুইশো নিব আমি দশ টাকা দর থেকে, তাহলে আসি দুইশো পাঁচ টাকা দরে, তাহলে পাঁচ দিয়ে গুণ করলে এক হাজার টাকা, আর দুইশো নিব আমরা দশ টাকা দরে আর গুণ করলে আমরা পাচ্ছি দুই হাজার টাকা, এইভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করবো। এরপর আমরা আসি ব্যালেন্সের বারে কি লিখবো, আমরা আগের ব্যালেন্সের দিকে তাকাই, এই দুশো মাল আমি বিক্রি করে ফেলছি, এই পাঁচশো থেকে বিক্রি করছি দুইশো, তাহলে পাঁচশো থেকে দুইশো গেলে রইল কত তিনশো, তাহলে এই পাঁচশো রেট কত দশ টাকা, এই দশ টাকা রেটে পড়বে তিনশো ইন্টু দশ, গুণ করলে আমরা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছি। দশ তারিখের পরে বিশ তারিখ, বিশ তারিখে আসি, বিশ তারিখে আবার হচ্ছে ক্রয় তিনশো একক প্রতি একক ছয় টাকা ধরে, আমরা আসি বিশ তারিখে ক্রয় তিনশো একক প্রতি একক ছয় টাকা ধরে, তিনশো দিয়ে ছয়কে গুণ করলে আঠারোশো টাকা হয়। এরপর ব্যালেন্সের ঘর আমরা কি করবো, ব্যালেন্সের ঘর আগের লাইনে যেটা ছিল সেটা আগে নামাবো, অর্থাৎ তিনশো একক দশ টাকা করে তিন হাজার, এটা আমি আগে নামাবো তিনশো একক দশ টাকা করে তিন হাজার, পরে নতুন যেটা কিনছি সেটা নিচে লিখবো, নতুন যেটা কিনছি সেটা আমি নিচে লিখবো তিনশো একক ছয় টাকা ধরে আঠারোশো। এরপর আমরা আসি পঁচিশ তারিখে বলতেছে বিক্রয় তিনশো একক, পঁচিশ তারিখে বলতেছে বিক্রয় তিনশো একক, যেহেতু আমার ফিফো আমি আগেরটা নিব, আগে আমার কত আছে তিনশোই আছে, আমরা এই তিনশো দশ টাকা ধরে নিয়ে নেবো, তিনশো দশ টাকা ধরে তিন হাজার, তারপরে এখন ব্যালেন্সের ঘরে কিভাবে লিখবো, আগেরটার মধ্যে এই তিনশো আমার চলে গেছে, এই তিনশো বিক্রি করে ফেলছি, এই বস্তা বা এই লট বা এই কার্টুনের মাল আমার আর নাই, আছে কোনটা এইটা, অর্থাৎ তিনশো ছয় টাকা ধরে, তিনশো ছয় টাকা ধরে আঠারোশো। যদি কোনো কারণে অঙ্কের মধ্যে সমাপনী মজুদ পণ্য চায়, এটাই আমার সমাপনী মজুদ পণ্য, এটি আমার সমাপনী মজুদ পণ্য হিসেবে দেখাব, এটা ছিল আমার খ, খতে বলছিল ফিফো পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুত করো। এরপর আমরা দেখবো গ, গতে বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুত করো। এরপর আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে একইভাবে প্রথমে প্রতিষ্ঠানের নাম, আরিফ লিমিটেড মাল খতিয়ান হিসাব, ভারযুক্ত গড় বা ওয়েটেড অ্যাভারেজ মেথড, এবার লেখার পরে আমরা এই পাশে মালের বিবরণ, কোড নম্বর, বিন নম্বর, এখানে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, কোন ফরমাস মাত্রা, এই তিনটা তিনটা ছটা জিনিস আমরা লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। এরপর আমরা আসি ভারযুক্ত গড় পদ্ধতির জন্য, ঘরটা আমরা আবার আগের মতোই করবো, খাতার আগে ল্যান্ডস্কেপ করে নিয়ে একটা স্কেল দেখে উপরে নিচে দাগ দিব, উপরে নিচে দাগ দিব, দাগ দিয়ে কি করবো, খাতার আগে চারটা ভাগ করে নিব, এক দুই তিন চার, চারটা ভাগ করে নিব, ভাগ করে নিয়ে প্রথম ভাগটা দেখে বাকি তিনটা ভাগকে মাঝখান থেকে দাগ দিব, দাগ দিয়ে ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় বা ইস্যু বা নির্গমন, তারপর উদ্বৃত্ত ব্যালেন্স বা জেড, প্রত্যেকটাকে আবার তিনটা করবো, এই তিনটা প্রত্যেকটাকে আবার তিনটা করবো, পরিমাণ দর টাকা বা একক দর টাকা, এটাকে বলবো পরিমাণ দর টাকা বা একক দর টাকা, এটাকে লিখবো পরিমাণ দর টাকা বা একক দর টাকা, এটাকে দুইটা ভাগ করবো, একটা তারিখ একটা বিবরণ। এরপর আমরা আসি অঙ্কের মধ্যে চলে যাই সরাসরি, তাহলে দুই হাজার উনিশ জুলাই এক, জুলাই এক তারিখে আমরা পাচ্ছি প্রারম্ভিক মজুদ দুইশো একক পাঁচ টাকা ধরে, তা দুই হাজার উনিশ জুলাইয়ের এক তারিখে প্রারম্ভিক মজুদ দুইশো একক পাঁচ টাকা ধরে, তাহলে পাঁচ দুগুণে দশ এক হাজার টাকা। এরপর আমরা আসি চার তারিখে আছে আমার ক্রয় পাঁচশো একক প্রতি একক দশ টাকা ধরে, পাঁচশো একক প্রতি একক দশ টাকা ধরে, তাহলে আসে পাঁচ হাজার টাকা। আমরা জানি ভারযুক্ত গড় পদ্ধতিতে ক্রয় থাকলে সরাসরি যোগ হয়ে যায়, বিক্রিত পণ্যের ব্যয় ইস্যু বা নির্গমন থাকলে সরাসরি বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে যেহেতু ক্রয় আছে যোগ হয়ে যাবে, এই দুইশোর সাথে এই পাঁচশো এককের সাথে একক, অর্থাৎ পরিমাণের সাথে পরিমাণ যোগ হবে, টাকার সাথে টাকা যোগ হবে, তাহলে দুইশোর সাথে পাঁচশো যোগ করলে সাতশো একক, আর এক হাজার টাকার সাথে পাঁচ হাজার টাকা যোগ করলে ছয় হাজার টাকা, এই ছয় হাজার টাকাকে সাতশো একক দ্বারা ভাগ করলে আট দশমিক পাঁচ সাত এক চার, আট দশমিক পাঁচ, আমরা দশমিকের পরে চারটা ঘর রাখবো,
যদি আমরা কম রাখি দুইটা ঘর রাখি তাহলে আমাদের সংখ্যাটা বেশি ফ্লাকচুয়েট করবে। এই জন্য দশমিকের পরে এই ভারযুক্ত ঘর পদ্ধতিতে চারটা ঘর রাখা ভালো। তাহলে আমরা এই 6000 টাকাকে 700 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 8.515714। এরপর আমরা আসি তারপরের তারিখ হচ্ছে 10 তারিখ। 10 তারিখে বলছে বিক্রয় 400 একক, তারপর বিক্রয় করে দেখাবো 400 একক। দরটা নিব আগের লাইনে আমার যে দরটা ছিল, আগের লাইনে আমার যে দরটা ছিল ব্যালেন্সের ঘরে, অর্থাৎ 8.5714 এই দরটাই নিব। তাহলে 400 একক 8.5714 দিয়েছি, গুণ করলে আসে 3429 টাকা। একটা কথা মনে রাখবো, এখানে টাকার ঘরে আমরা দশমিকটা লাগবো না, টাকার ঘরে আমরা দশমিকটা লাগবো না। এমনিতেই এখানে দশমিক নিয়ে অনেক ঝামেলা, এরপর টাকার মধ্যে দশমিক রাখলে আমরা অঙ্কটা ভুল করে ফেলবো, টাকার মধ্যে দশমিক রাখবো না। তাহলে আমরা এখানে 3429 টাকা পাচ্ছি। তাহলে বিক্রয় করলে আমরা কি করব, আমরা ব্যালেন্স থেকে মাইনাস করে দিব। তা আমার ব্যালেন্স ছিল কত, আমরা ব্যালেন্সের ঘরে ছিল দেখি, আমাদের এখানে ছিল 700, এই একক থেকে একক মাইনাস করব, টাকা থেকে টাকা মাইনাস করব। তাহলে 700 থেকে আমরা বিক্রি করতেছি 400, তাহলে 700 থেকে 400 গেলে 300 থাকে, আর 6000 থেকে 3429 বাদ দিলে তাকে 2571, এটাকে আবার 300 দিয়ে ভাগ দিলে 8.5714ই থাকে। এরপর আমরা আসি 20 তারিখে, বলছে ক্রয় 300 একক প্রতি একক 6 টাকা ধরে। 20 তারিখে আমরা পাচ্ছি ক্রয় প্রতি একক 300 একক প্রতি একক 6 টাকা ধরে। 300 এককে 6 দিয়ে গুণ দিলে 1800। আমরা জানি যে ক্রয় করলে আমরা ব্যালেন্সের সাথে যোগ হবে, তাহলে এখানে আমার ছিল 300, এখানে কিনছি 300 600, যোগ করে 600 বসাই দিলাম। এখানে ছিল আমার 2571, এখানে ছিল 1800, দুটাকে যোগ করে আমি বসাই দিলাম 4371। তাহলে এটাকে আমরা 600 দিয়ে ভাগ করব, টাকাকে আমরা ব্যালেন্স একক দ্বারা বা পরিমাণ দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পাচ্ছি 7.2857, 7.2857। এরপর 25 তারিখে বলতেছে বিক্রয় 300 একক, তাহলে 25 তারিখে বিক্রয় 300 একক, বিক্রিত পণ্যের ব্যয় করে আসবে এই 300 একক, ব্যালেন্সটা লিখবো আমরা 7.2857। এই টাকাটা আমরা ব্যালেন্সের দরের ঘরে, আমরা এখান থেকে ব্যালেন্সের ঘর থেকে দরটা নিয়ে এসে এখানে দরটা লিখবো, তাহলে 300 দিয়ে এটাকে গুণ করলে 2186 টাকা পাই। তার এখন আমরা ব্যালেন্সের ঘরে কিভাবে বসাবো, এই 600 থেকে আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় বা ইস্যু বা নির্গমন থাকলে আমরা মাইনাস করি, বিক্রি করে ফেলে মাইনাস করি। তাহলে এই 600 থেকে 300 বিক্রি হয়ে গেছে, তার রইল 300, 4700, 4371 থেকে 2186 বিয়োগ করলে 2185, 2185কে আমরা যদি 300 দিয়ে ভাগ করি তাহলে 7.2833, এখানে দশমিকের কম বেশি হওয়ার কারণে এখানে রেটটা আমার চেঞ্জ হয়ে গেছে। এই ছিল আমার আজকের অঙ্ক। লিফু বিপু অঙ্কগুলো খুব বেশি কঠিন না, আমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করি এটা পরীক্ষায় অ্যান্সার করার মতো একটি অঙ্ক, সাধারণত সহজ আসে, খুব বেশি কঠিন আসে না। আমরা সালের অঙ্কগুলো যদি সব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে পারি তাহলে দেখা যাবে যে মোটামুটি আমরা এই লিফু বিপু অঙ্কটা অ্যান্সার করতে পারব। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।